কোরআনের উপদেশ তারাই মেনে নিবে। আমার আল্লাহ বলছে তাহলে আমরা কোরআন উপদেশ যদি মেনে নিতে চাই আমরা ভয় করব না? একটু দুটি হাত তুলে আল্লাহর দেখা রাজ্যে যখন বোরকা নিষিদ্ধ করা হলো আমাদের একজন মুসলিম বোন মুসকান খান যেখানে জয় শ্রীরাম বলে শত শত যুবক শ্লোগান দিচ্ছিল সেখানে একজন সুমাইয়ার উপস্থিতি সেই ভারতের মনোরম রাজ্যে বুকের উপরে দাঁড়িয়ে আমার বোন মুসকান খান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গোটা বিশ্বে ও মুসলিমদের কলজাই তুমি কম্প দিয়েছে ও বাংলার তাওহীদি জনতা তোমরা সুরি পড়ে বসে থেকো না আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জালিমের মস্তককে কাঁপিয়ে দিয়ে আমার আল্লাহ পৌঁছাতে পারে না পারে না লিল্লাহে আল্লাহু আকবার বললে গুনাহ হয়। আল্লাহ রাসূল বলছে আপনি তাকবীর দেন বলিল্লাহ ফাবুদ বরং আল্লাহর জন্য ইবাদত করো আল্লাহর ইবাদত করো ওয়াকুম মিনাশ শাকিরিন আর যারা আমার শুকর আদায় করে তাদের সাথে আমার শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কাদের সাথে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তা স্পষ্ট বলে দিচ্ছে। আল্লাহ বলেছেন না যে চোরদের সাথে চোর চুরি করো ডাকাতদের সাথে ডাকাতি করো বেনামাজিদের সাথে থাকো জিনাখোরদের সাথে থাকো মদখোরদের সাথে থাকো বদমাইদের সাথে থাকো সন্ত্রাসীদের সাথে থাকো দুর্নীতিবাজদের সাথে থাকো ইয়াবাখোরদের সাথে থাকো নারীখোরদের সাথে থাকো মিথ্যাবাদীদের সাথে মিথ্যা কথা বলো এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ওয়াকুম মিনাশ শাকিরিন আমার শুকর আদায় যারা করে আমার প্রশংসা যারা করে আমার গোলামি যারা করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাথে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এটাই আল্লাহর বিধান। বদসাই বদরা আজকে তোমার সম্পর্ক কার সাথে তোমার ব্যবসা বাণিজ্য কার সাথে তোমার রাজনীতি কার সাথে তোমার লেনদেন কার সাথে যদি সরকারের সাথে হয় তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করছো। আল্লাহ নিজেই বলছেন ওয়াকুম মিনাশ শাকিরিন আমার শুকর আদায় করো তার সাথে আমার শুকর আদায় করো ঠিক আল্লাহর কথা তা আল্লাহর কথা বললে অসুবিধা আছে? অনেক আবার বলেন হুজুর খুব সিল্লাই সিল্লা মানে আল্লাহকে শক্তি কি এমনি দিয়েছেন তোমার গাঁজা খাওয়ার জন্য আল্লাহ শক্তি দিয়েছে সিল্লালি তোমার এত মাথা গরম হয় কেন গলা ভাঙে আবার ভাঙে কষ্ট হয় আবার হয় তা তোমার এত চুলকায় কেন কথা বলে ঠিক কিনা? সবাই গলা এই গলা কণ্ঠস্বর দিয়েছেন কে? এই কণ্ঠস্বর আমরা কার জন্য দিব? আরো জোরে বলেন ভাই একটু কথা বলা যায় না ভাই কিছু মুখ পিছে বসে রয়েছেন কেন? আমি কি অন্ধ হুজুর আমি দেখি না? শ্রোতাদের এক নম্বর কাজ হচ্ছে মনোযোগ সহকারে শোনা দুই নম্বর হচ্ছে বক্তা যা আওয়াজ পাবে তা মনোযোগ সহকারে দেব এটা যদি আপনারা না দেন তাহলে শ্রোতার হক আদায় হবে না ভাই রাগ করেন না আপনাদের হক আছে আমার প্রতি আবার আপনাদের প্রতি আমার হক আছে আমার হক আছে সঠিক কথা বলা আর আপনাদের হক আছে মনোযোগ সহকারে শোনা এটা আল্লাহর কথা জোরে বলে ঠিক না ভাই? আর রাসূলের সুন্নাত হচ্ছে বক্তা যা চাইবে শ্রোতাদের কাছে সেটা মনোযোগ সহকারে আওয়াজ দিবে কথা বলে ঠিক না ভাই? তাহলে আল্লাহ বলছে আমার শুকর আদায় যারা করে তাদের সাথে থাকো। এবার বাড়ি যে সিদ্ধ হয়ে শিয়ে পড়ে চিন্তা করে নেন যে আপনারা কাদের সাথে থাকে
আপনার সম্পর্ক আল্লাহর গোলামদের সাথে আছে কিনা, আপনার সম্পর্ক নামাজিদের সাথে আছে কিনা, আপনার সম্পর্ক আল্লাহওয়ালাদের সাথে আছে কিনা, আপনার সম্পর্ক আল্লাহর কথা দ্বারা বলে তাদের সাথে আছে কিনা। যদি না না থাকে, আপনি আল্লাহরে আয়াত অস্বীকার করছেন, আপনি আল্লাহরে আয়াতকে লঙ্ঘন করছেন। আর আল্লাহরে একটা আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহরে একটা আয়াতকে যারা লঙ্ঘন করে, তারা কুফার হয়ে যায়, তারা কাফের হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? তা আমি আপনাদের কুফার দেখতে চাই না, আমি আপনাদের কাফেরদের পথে ঠেলে দিতে চাই না, আমি আপনাদের কুফারদের পথে ঠেলে দিতে চাই না, আমি নিজে বাঁচতে চাই, আপনাদের কেউ বাঁচাতে চাই। এটা কি আমার কথা না কোরআনের কথা? আয়াত সব আছে, বলার সময় নেই, তাই বলছিলেন, তাই বলেই ফেলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছে নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে কাফেরকে বাঁচাও। এই জন্য আমি আগে বাঁচবো, তারপরে আপনাদের বাঁচাবো। সুবহানাল্লাহ, জোরে বলে আমার ভাইরা।